ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্স কবরস্থানে। আর এই কবরস্থানে আসার একটাই কারণ, বাংলা চলচ্চিত্রের অনেক গুণীজন চিরনিদ্রায় শায়িত আছেন। আর আজকে এমন একজন ব্যক্তিত্বের কবরস্থানটি দেখাবো, তিনি হচ্ছেন 60 দশকের একজন সঙ্গীত শিল্পী, সুরকার, গীতিকার এবং সঙ্গীত পরিচালক ধীর আলী মিয়া। এই কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন। ভিউয়ার্স, আমি আর কথা বলবো না, সরাসরি ব্লগে চলে যাচ্ছি আর পুরো কবরস্থানের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত সাথে থাকুন, ধন্যবাদ। ধীর আলী মিয়ার সংক্ষিপ্ত জীবনী। 1 জানুয়ারি 1920 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 14 ডিসেম্বর 1984 সালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি একজন বাংলাদেশি যন্ত্রসঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক ও সুরকার। সঙ্গীত পরিচালনার জন্য তিনি 1965 সালে পাকিস্তান সরকার কর্তৃক প্রদত্ত ধমগায়ে ইমতিয়াজ এবং যন্ত্র ও লোকসঙ্গীতে অবদানের জন্য 1986 সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত মরণোত্তর 21শে পদকে ভূষিত হন। প্রাথমিক জীবন। ধীর আলী 1920 সালের 1 জানুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির বর্তমান বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার ভাসবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে, পরে সোনারং উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। শৈশব থেকেই তার পিতামাতা সঙ্গীতজ্ঞ সাদেক আলীর নিকট বংশীবদনে তালিম গ্রহণ করেন। তিনি বাঁশি ছাড়াও বেহালা, গিটার ও ক্লারিওনেট বাজানো শিখেন, তবে তার খ্যাতি বংশীবাদনেই। ধীর আলীর কর্মজীবন শুরু হয় 1945 সালে অল ইন্ডিয়া রেডিওর ঢাকা কেন্দ্রে। অনিয়মিত বংশীবাদক হিসেবে ভারত বিভাগের পর 1948 সালে ঢাকা কেন্দ্র তিনি নিজস্ব শিল্পী হিসেবে যোগ দেন। 1983 সালে উপপ্রধান সঙ্গীত প্রযোজক পদে থাকাকালীন চাকরি থেকে অবসর নেন। তিনি বুলবুল লতিকলা একাডেমি ও আর্ট কাউন্সিলের প্রশিক্ষণ কোর্সের শিক্ষাগত করেন। তিনি ঢাকা অর্কেস্ট্রা নামক একটি ঐকতান বাক দল বিশেষ ভূমিকা পালন করে। ধীর আলী চলচ্চিত্রে গানের সুরকার ও সঙ্গীত পরিচালনা হিসেবে কাজ করেছেন। তিনি বাংলার লোকসঙ্গীতে আধুনিক ধারার প্রবর্তক। পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশে নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মুখ ও মুখোশ এ তিনি সমর দাসের সহকারী সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন। পরবর্তীতে তিনি নাচকর, উজালা, জুয়ারেলো, কাঞ্চনমালা, আবার বনবাসের উব্বান, দস্যুরাণী, কাজল রেখা চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেন। পজল ও কুদা রচিত ধীর আলী মিয়ার সুরোপিত জনপ্রিয় গানের মধ্যে রয়েছে বাসন্তী রং শাড়ি পরে, কোন বদুয়া চলে যায় ঢাকা শহর দেখতে এসে, কলসি কাটে যায় কোন রূপসী, কুকুমণি রাগ করে না। এই গানগুলো 70 দশকে অসম্ভব জনপ্রিয়তা লাভ করে। এইসব গান বাংলাদেশ বেতারে রেকর্ড করা হয়েছিল। ধীর আলী মিয়া 1984 সালে 14 ডিসেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। আমরা তার মৃত্যুতে গভীর শোকাহত, তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। ওনার কবরস্থানে যদি কোনো আজাব থেকে থাকে, আল্লাহ তুমি তার কবরের আজাবগুলো মাফ করে দাও, তার কবরস্থানে বেহেস্তের শুকরান নসিব করিও।